কেউ যখন কোথাও বেড়াতে যায়, সবার আগে চিন্তা করে জায়গাটি নিরাপদ তো, হোক সেটি নিজের শহরের কোনো জায়গা কিংবা বিশ্বের কোনো দেশ অথবা শহর। মানুষের কাছে সবার আগে নিরাপত্তা বিষয়টি গুরুত্ব পায়, আর এ কারণে প্রতি বছর ফোর্বস ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে নিরাপদ ও সবচেয়ে অনিরাপদ শহরের তালিকা প্রকাশ করে, যাতে পর্যটকদের পক্ষে সেই শহরগুলো ভ্রমণে সিদ্ধান্ত নিতে সহজ হয়। গত 27 জুলাই ফোর্বস ম্যাগাজিন 2024 সালের সবচেয়ে নিরাপদ ও অনিরাপদ শহরের তালিকা প্রকাশ করেছে। অপরাধের হার, ব্যক্তিগত নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ও ডিজিটাল নিরাপত্তা, এই 7 বিষয় মাথায় রেখে তালিকাটি করেছে ফোর্বস ম্যাগাজিন। আমাদের এই ভিডিওতে তুলে ধরব কোন 10 শহর বিশ্বের সবচেয়ে নিরাপদ, কেন নিরাপদ। এছাড়া ভিডিওর শেষে বিশ্বের সবচেয়ে অনিরাপদ 10 শহরের নামও জানাবো। এর মধ্যে ঢাকার অবস্থান কত জানতে চোখ রাখুন ভিডিওর শেষ পর্যন্ত। বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় 10 নম্বরে আছে আমস্টারডাম। ইউরোপের দেশ নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম, দেশটির প্রধান আর্থিক ও বাণিজ্য কেন্দ্র এই বন্দর নগরী। কার্যকর আইন প্রয়োগ, প্রগতিশীল সামাজিক নীতি এবং জীবনযাত্রার উচ্চ মানের যথাযথ সমন্বয়ের কারণে আমস্টারডামকে বরাবরই বিশ্বের অন্যতম নিরাপদ শহর হিসেবে বিবেচনা করা হয়। শহরটিতে অপরাধের হার খুবই নিম্ন। শহরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বাসিন্দাদের চমৎকার সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে একটি অপরাধ শূন্য নগর গড়ে উঠেছে। এই সক্রিয় পুলিশিং, উন্নত নজরদারি এবং জননিরাপত্তা ব্যবস্থা উন্নত হওয়ার কারণে পর্যটকদের কাছে ভীষণ প্রিয় গন্তব্যস্থান আমস্টারডাম। এছাড়া শহরটির অবকাঠামো ভীষণ জনবান্ধব। রাস্তাঘাট তথা ফুটপাথ, সাইকেল বা মোটরসাইকেল চালানোর আলাদা লেন, দ্রুতগতির যানবাহনের আলাদা লেন, উন্নত ট্রাফিক ব্যবস্থা, পাবলিক প্লেস, পার্ক, জলাধার ইত্যাদি যেমন আছে, পাশাপাশি মানুষের সহনশীল আচরণ, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি ও সামাজিক সংহতির কারণে আমস্টারডাম বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরগুলির একটি হয়ে উঠেছে। এছাড়া শহরটি শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জনসেবাকে সবসময় অগ্রাধিকার দেয়। একটি প্রাণবন্ত শহর হিসেবে আমস্টারডাম অনন্য ও আকর্ষণীয়। ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের 9 নিরাপদ শহর মেলবোর্ন। এর অবস্থান অস্ট্রেলিয়ায়। মেলবোর্ন নিয়ে গর্ব করেন অস্ট্রেলিয়ানরা, কারণ এটি অস্ট্রেলিয়ার প্রধান সাংস্কৃতিক শহর। অপরাধ শূন্য মেলবোর্নে চলাফেরা করা বেশ সহজ। পুরো শহরে রয়েছে ট্রাম চলাচল ব্যবস্থা, যাতে ওঠানামা করা যায় অনায়াসে। এছাড়া অন্যান্য পাবলিক ট্রান্সপোর্ট সুবিধা আছে পুরো শহর জুড়ে। মেলবোর্নে এসে সামান্য কিছু পথ পাড়ি দিলেই দেখা মিলবে মেলবোর্নের বিশ্ববিখ্যাত সমুদ্র সৈকত। আছে ওয়াইন প্রস্তুতকারী অসংখ্য আঙ্গুর বাগান। সিডনি বা ক্যানবেরার মতো মেলবোর্নে অনেক আইকনিক ভবন নেই, কিন্তু প্রাণ আছে এই শহরে, কারণ মেলবোর্ন শহর সারা দেশের সংস্কৃতি এবং পরিবেশ সূচকে সর্বোচ্চ স্কোর নিয়ে এগিয়ে থাকে অস্ট্রেলিয়ার অন্য সব শহরগুলোর তুলনায়। মেলবোর্নে জীবনের স্পন্দন আবিষ্কার করতে হলে যেতে হবে গলির মধ্যে ছোট্ট কোনো কফি শপে, যেখানে সেরা স্বাদের কফি পরিবেশন করা হয়। শহরের বিভিন্ন জায়গায় বিশেষায়িত রেস্তোরাঁগুলিতে খাবারের স্বাদ পরখ করে দেখতে হবে। এই শহর আরও আনন্দময় কারণ এখানকার মানুষ ভীষণ অতিথিপরায়ণ। উন্নত জীবনমান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্থিতিশীলতা, বিনোদন আর বন্ধুত্বপূর্ণ হাতছানির জন্য মেলবোর্ন অন্যতম নিরাপদ শহরের নাম। নিরাপদ শহরের তালিকায় 8 নম্বরে থাকা শহরটির নাম ওসাকা। এই শহর এশিয়ার উন্নত দেশ জাপানের। ওসাকা জাপানের তৃতীয় সর্বাধিক জনবহুল শহর এবং টানা বেশ কয়েকবার বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় স্থান করে আসছে।
যুক্তরাজ্যের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য অনুযায়ী এই শহরের মানুষের স্বাস্থ্য সেবা, অপরাধমূলক কর্মকাণ্ডের হার, রাজনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামো, সবুজ এলাকা ইত্যাদি সূচক বিবেচনায় বিশ্বের 173 শহরের মধ্যেও এর অবস্থান থাকে প্রথম দশে। 2022 সালে এই শহর বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে ছিল। এমনিতে জাপানের গণপরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ঈর্ষণীয়, এর মধ্যে দেশটির টোকিও ও ওসাকা গণপরিবহনের জন্য নিঃসন্দেহে সেরা। এসবের পাশাপাশি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, জাপানিদের বিনয়ী মনোভাব, বন্ধুত্বপূর্ণ সহজাত স্বভাব এই শহরে বিদ্যমান থাকায় ওসাকা হয়ে উঠেছে একটি নিরাপদ ও আকর্ষণীয় শহর। নিরাপদ শহরের তালিকায় সপ্তম স্থানে থাকা শহরটিও এশিয়ার, এর নাম সিউল। সিউল দক্ষিণ কোরিয়ার রাজধানী ও বৃহত্তম শহর। এই শহরে পুলিশের দক্ষ উপস্থিতি, সার্বক্ষণিক নজরদারি, সিসিটিভি ক্যামেরার ব্যাপক ব্যবহারের কারণে অপরাধমূলক কার্যকলাপ খুবই কম। এখানে অপরাধ সংঘটিত হওয়া মাত্রই দ্রুত সেবা পাওয়া যায়। সিউল খুবই প্রযুক্তি বান্ধব শহর, এখানকার মানুষ খুবই ব্যস্ত জীবনযাপন করে, পাশাপাশি বিনোদনের অফুরান হাতছানি থাকায় সিউল হয়ে ওঠে প্রাণবন্ত শহর। দক্ষিণ কোরিয়ার মানুষ পারস্পরিক সহনশীলতা, ধৈর্য, নিয়মকানুন মেনে চলতে পছন্দ করে। এছাড়া দেশটির উচ্চ জীবনযাত্রার মান, স্বাস্থ্যসেবার সুব্যবস্থা এবং শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠানগুলি একটি স্থিতিশীল ও সমৃদ্ধ সমাজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ফলে এখানে স্বভাবতই অপরাধের হার নিম্ন। সিউলে বিদেশিদের নিগ্রহের হার একেবারেই নেই। সব মিলে সিউল বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহরের একটি। তালিকার 6 নম্বরে আছে ইউরোপের দেশ ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। আশ্চর্য শহর এই কোপেনহেগেন, নীল সাগরের তীরে বিকেলের শেষ আলোয় প্রাণোচ্ছল হয়ে ওঠে। দক্ষ শাসন, উচ্চমানের জীবনযাত্রা এবং দৃঢ় সামাজিক সংহতির সমন্বয়ের কারণে কোপেনহেগেন বিশ্বের অন্যতম নিরাপদ শহর হিসেবে স্বীকৃত। কোপেনহেগেনের জনসংখ্যা 6.5 লাখের মতো। এই শহর ভ্রমণ করলে নুহাউনে ছবি তুলতে ভুল করেন না কেউ। সুন্দর এই বন্দর এলাকা পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ, ফলে মানুষের ভিড় এখানে লেগেই থাকে। কোপেনহেগেনে অসংখ্য রেস্তোরাঁ রয়েছে, যার যে কোনো একটিতে ঢু মারতে পারেন, ঘুরে দেখতে পারেন রোজেনবার্গ প্রাসাদ। 17th শতাব্দীর শুরুতে তৈরি হয় এসব প্রাসাদ। আসলে একটি শহর ততটাই সুন্দর যতটা সুন্দর সেখানকার বাসিন্দারা। এমনিতে ডেনমার্ক একটি উন্নত দেশ, উচ্চ আয়ের এই দেশে মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত। এর প্রভাব আছে দেশটির প্রতিটি শহরে, তবে রাজধানী শহর বলে কোপেনহেগেন আরও বেশি মনোযোগ পায়। এই শহরকে নিরাপদ রাখতে সচেতন শহরের প্রতিটি বাসিন্দা। পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, পরিকল্পিত নগর ব্যবস্থায় কোনো কিছুর কমতি নেই কোপেনহেগেনে। এখানে অনায়াসে একজন অচেনা মানুষও আপন করে নেবে এই শহর। সুইজারল্যান্ডের জুরিখ শহরটি বিশ্বের 5ম নিরাপদ শহরের তালিকায় স্থান পেয়েছে। এমনিতেই জুরিখ যেন রূপকথার কোনো রাজকন্যা, এমনই অপরূপ তার সৌন্দর্য। বিশ্বের সবচেয়ে বেশি বেতন দেয়া দেশের অন্যতম সুইজারল্যান্ড হলেও জুরিখ বিশ্বের সবচেয়ে বেশি আয়ের শহর। এখানে শ্রমের মজুরি সবসময় বেশি দেয়া হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির দিক থেকে এটিও খুবই কম ঝুঁকিপূর্ণ। শক্তিশালী ও স্থিতিশীল অর্থনীতির কারণে ধারাবাহিকভাবে এই শহর উন্নতি করে চলেছে, যার ইতিবাচক প্রভাব পড়ছে মানুষের জীবনমানের ওপর। ফলে আর্থিক সুরক্ষার পাশাপাশি চাকরির নিশ্চয়তা, চমৎকার স্বাস্থ্যসেবা, কল্যাণমুখী ব্যবস্থা ইত্যাদি কারণে মানুষের মধ্যে অপরাধের প্রবণতা একেবারে কম। এই শহরের প্রতিটি স্থাপনা, অলিগলি, রাজপথ দিনরাত নিরাপদ। প্রতিটি স্থাপনা যেন বহু দূর আগামীকে চিন্তা করে বানানো হয়েছে। শহরটির গণপরিবহন ব্যবস্থা অতুলনীয়, ভীষণ নির্ভরযোগ্য এসব গণপরিবহন। এছাড়া পার্ক, লেক, ফুটপাথ, থিয়েটার আর নানা রকম বিনোদনের পসরা এই শহরকে পর্যটক বান্ধব হিসেবে যেমন আখ্যা দিয়েছে, তেমনি বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহরের একটি হিসেবে মর্যাদা দিয়েছে।
নিরাপদ শহরের তালিকায় 4 নম্বরে আছে সিডনি। এটি অস্ট্রেলিয়ার একটি শহর হলেও এর পরিচিতি সারা বিশ্বে। ভাবতে অবাক লাগে, বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের প্রথম 10-এর মধ্যে আছে অস্ট্রেলিয়ার 2টি শহর। এ থেকে বোঝা যায় অস্ট্রেলিয়া দেশ হিসেবে কতটা নিরাপদ। আসলে সুশাসন, দক্ষ প্রশাসক আর সচেতন নাগরিক মিলে একটি ভালো রাষ্ট্র গড়ে ওঠে। এর সাথে প্রাকৃতিক সম্পদ এবং পরিশ্রমী মানুষ থাকলে সেই রাষ্ট্রের উন্নতি হবেই। বিশাল দেশ অস্ট্রেলিয়ায় প্রতিটি প্রান্তর মুগ্ধতা ছড়ায়। সেখানে আলাদা করে দৃষ্টি কাড়ে সিডনি। ডিজিটাল নিরাপত্তার দিক থেকে সিডনি 1 নম্বরে। এটি একটি ব্যবসা বান্ধব শহর। এটি শিক্ষার শহর, বিনোদনের শহর, কাজের শহর। আইকনিক ভবন, অপেরা হাউস আর নানা অবকাঠামোর জন্য এই শহর পর্যটকদের কাছে টানে। আর কম অপরাধের হার, পরিচ্ছন্ন, উন্নত গণপরিবহন ব্যবস্থা থাকায় বিশ্বের সেরা বসবাসযোগ্য শহরগুলোর একটি হয়ে ওঠে সিডনি। এই তালিকার 3 নম্বরে থাকা শহরের নাম টরন্টো। এটি কানাডার একটি ব্যস্ত ও বিখ্যাত শহর। বিশ্বের সবচেয়ে বড় দেশগুলোর একটি কানাডা। বিপুল এই দেশের জনসংখ্যা এতই কম যে প্রান্তরের পর প্রান্ত, রাজ্যের পর রাজ্য জনমানুষের ছায়া দেখা যায় না। কিন্তু টরন্টো ব্যস্ত শহর। এই ব্যস্ততার অন্যতম কারণ এখানে জীবন প্রবাহ আছে। সমৃদ্ধ অর্থনীতি, উচ্চ জীবনমান, ব্যয়বহুল ভালো স্বাস্থ্য সেবা ও কর্মপরিবেশ থাকায় এই শহরে অনেকেই জীবিকার খোঁজ করেন। অনেকে ঘুরতে এসে অন্তত এই শহরে কাটিয়ে যান কয়েকদিন। টরন্টোর শক্তিশালী জননিরাপত্তা ব্যবস্থা এবং উচ্চমানের অবকাঠামো এই শহরকে নিরাপদ করেছে। তাই এটি 2024 সালের নিরাপদ শহরের তালিকায় শীর্ষ 3-এ অবস্থান করছে। আনন্দের খবর হচ্ছে, পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় 2 নম্বরে আছে জাপানের রাজধানী টোকিও শহর। এর আগে সেরা 10-এ দেশটির ওসাকা শহরের অন্তর্ভুক্তি আমরা দেখেছি। স্বাভাবিকভাবেই বলা যায় জাপান এশিয়ার গর্ব। টোকিও বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের একটি। এই শহর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর। এখানে মানুষের জীবনযাত্রার ব্যয় খুব বেশি। কিন্তু এটাও ঠিক, এই শহরে মানুষের আয় রোজগার বেশি বলে এখানে জীবনযাত্রার মান উন্নত। এছাড়া উচ্চশিক্ষার সুযোগ, জননিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চৌকস উপস্থিতি, বিনা অপরাধে কাউকে হয়রানি না করা, সময়ের ব্যাপারে ভীষণ সচেতনতা, শহরের প্রতিটি প্রান্তে উন্নত গণপরিবহন সেবা ইত্যাদি কারণে টোকিও নিরাপদ শহর হয়ে ওঠে। এসবের পাশাপাশি জাপানি সংস্কৃতি সম্মান, সুশৃঙ্খলতা এবং বিনয়ী মনোভাব ধারণ করে থাকে। মানুষের সহজাত এইসব প্রবৃত্তির সাথে প্রযুক্তির দারুণ উৎকর্ষতায় টোকিও হয়ে ওঠে বিশ্বের অন্যতম জনবান্ধব শহর। যদিও এই শহরে প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিকম্পের ঝুঁকি সবসময় থাকে, কিন্তু ঝুঁকি মোকাবিলায় তাদের দক্ষ ব্যবস্থাপনাও ভীষণ প্রশংসারযোগ্য। একেবারে শূন্য অপরাধের হার নিয়ে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের সম্মান পেয়েছে এশিয়ার হিরো সিঙ্গাপুর। সিঙ্গাপুর এক শহরের দেশ, বরাবরই এশিয়ার গর্ব হয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সিঙ্গাপুর। এখানে রাজনৈতিক অস্থিতিশীলতা নেই, অর্থনীতির কঠিন কোনো চ্যালেঞ্জ নেই। সদা ব্যস্ত, দক্ষ মানুষের আনাগোনায় সরব থাকে এই শহর। দিন রাত সমানভাবে জেগে থাকা এই শহর যেন শৃঙ্খলার উদাহরণ হয়ে থাকে। দক্ষ প্রশাসন, আইনের সঠিক প্রয়োগ, নিয়মানুবর্তিতা, সময়ের মূল্য অনুধাবন ও অনুশাসনের কারণে সিঙ্গাপুর আজ এই অবস্থানে পৌঁছেছে এবং বছরের পর বছর ধরে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহর হিসেবেও সিঙ্গাপুর সেরা 10-এর মধ্যে থাকে। ফোর্বস ম্যাগাজিন যেমন নিরাপদ শহরের তালিকা প্রকাশ করেছে, তেমনি বিশ্বের সবচেয়ে বসবাস অযোগ্য এবং ঝুঁকিপূর্ণ শহরেরও তালিকা দিয়েছে, যে তালিকায় লজ্জাজনকভাবে স্থান করে নিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। জেনে আসি কোন 10 শহর বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ।
এই তালিকায় সবচেয়ে অনিরাপদ ভেনিজুয়েলার শহর কারাকাস, দুইয়ে আছে পাকিস্তানের করাচি, তিন নম্বরে মিয়ানমারের ইয়াঙ্গুন, চারে নাইজেরিয়ার লাগোস, পাঁচে ফিলিপাইনের রাজধানী শহর ম্যানিলা, এরপর ছয় নম্বরে বাংলাদেশের রাজধানী ঢাকা। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় এমনিতেই প্রায় শীর্ষে থাকে ঢাকা। এবার ভ্রমণের জন্য ঝুঁকিপূর্ণ শহরের তালিকায়ও উঠে এলো বাংলাদেশের রাজধানীর নাম। যা হোক, সাত নম্বর অনিরাপদ দেশ কলম্বিয়ার বোগোতা, আট নম্বরে রয়েছে মিশরের কায়রো, নয় মেক্সিকো রাজধানী মেক্সিকো সিটি, এবং দশ নম্বরে অনিরাপদ শহর ইকুয়েডরের কুইটো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকলো।